যদি আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে চান এবং আপনার মনে হয় যে আপনি ইনস্টাগ্রাম থেকে সবকিছু অপারেট করতে পারবেন, তাহলে অ্যাকচুয়ালি এটা রং। আসলে আপনি এখন বর্তমানে ফেসবুক থেকেও ইনস্টাগ্রামকে পুরোপুরি অপারেট করতে পারবেন, এবং তার জন্য এখন থেকে ফেসবুকে রয়েছে ক্রিয়েটিভ স্টুডিও। এবং চলুন আমরা একটু ক্রিয়েটিভ স্টুডিওতে যাব এবং ক্রিয়েটিভ স্টুডিওতে থেকে দেখব যে আমরা কিভাবে ইনস্টাগ্রামে স্কেজুল করতে পারি, পোস্ট করতে পারি এবং সকল প্রকার জিনিসপত্র ট্র্যাক করতে পারি। সো চলুন আমরা শিখি এটা। সো আমরা সাধারণত ক্রিয়েটিভ স্টুডিওটা আপনার যে হোম পেজটা রয়েছে সেখানে দেখতে পাবেন, সেই যে জায়গাটা রয়েছে এখানে দেখেন আপনাদের যে মেইন পেজের যে ক্রিয়েটিভ স্টুডিও সেটা থেকেও আপনি পারবেন যদি ওই পেজটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে অ্যাডেড থাকে, অর্থাৎ সেম পেজ হয়। তো যেমন ধরুন আমার পেজ জয়িতা ব্যানার্জি, ওটার যে জয়িতা ব্যানার্জি প্রোফাইলটা রয়েছে ইনস্টাগ্রাম, ওটার সাথে লিঙ্কড করা আছে, এর জন্য এটা এখান থেকে করা যাবে পেজেরটা থেকে। বাট আপনি আপনার যে এই যে ক্রিয়েটিভ স্টুডিও আছে সেখানে যেতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা পেজ রয়েছে সেগুলো আপনি এখান থেকে অপারেট করতে পারবেন। সো ধরেন এখানে চলে এসেছি, এখানে এই যে বাটনটা রয়েছে এটার মানে হচ্ছে আমরা ফেসবুকে আছি। যদি আমরা এখানে চলে যাই তখন কিন্তু আমরা ইনস্টাগ্রামে চলে যাব। সো এখানে দেখেন ইনস্টাগ্রামে ক্যারোসেল থেকে শুরু করে আপনি সব কিছু এখানে পোস্ট করতে পারবেন, দেখতে পারবেন, প্লাস আপনি স্টোরিজও এখান থেকে অ্যাডেড করতে পারবেন। সো এখানে আপনার যে প্রিভিয়াস স্টোরি আছে সেটার রিচ গুলো এখানে দেখতে পারবেন, কত রিচ রয়েছে, এবং অল কন্টেন্টস গুলো এখানে ধাপে ধাপে দেখতে পারবেন। অ্যান্ড এখানে একটা পার্ট আছে সেটা হচ্ছে মনিটাইজেশন, সেটা সাধারণত ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য হয়। সেটা কিভাবে হয়, এটা সাধারণত যারা ভালো অ্যাপ্লিকেশন কাজ করে, যেটা সাধারণত আপনারা যদি ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে যে কোনো কিছুতে ভালো ফলোয়ার বেস রেডি করেন, তাহলে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাব করতে পারেন। তো এটার জন্য আপনাকে মোটামুটি পোর্টফোলিও রেডি করতে হয়। বাট এখানে দেখেন আপনার প্রোফাইলটা, ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে এই যে পুরো কাজটার জন্য ব্র্যান্ড কোলাবের জন্য 10,000 ফলোয়ার্স দরকার হবে, এটা আলাদা ব্যাপার, এটা আমরা পরে লেকচারে কথা বলবো। বাট এখন দেখেন এখানে আমরা যত পোস্ট করেছি সবকিছুই কিন্তু এখানে আছে, এবং আপনি এখানে ক্যালেন্ডার দেখতে পাবেন, সাধারণত কন্টেন্ট ক্যালেন্ডার বলতে পারবেন আপনি, যে আমার কন্টেন্ট ক্যালেন্ডার এটা, যেটা সাধারণত আপনার বিভিন্ন ধরনের হুট সুইট বা এগুলোতে হয়। সো এটা ক্রিয়েটিভ স্টুডিও হওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে, ওতে আপনি অনেক ক্যারোসেল পোস্টও করতে পারবেন। সো এখানে কি করতে হয় যে আপনি যদি কখনো কোনো পোস্ট করতে চান ইনস্টাগ্রামে, IGTV বা ইনস্টাগ্রাম ফিডে, এটা কিন্তু আপনি ডেস্কটপ থেকেই করতে পারবেন। সো এখানে আপনি ক্রিয়েট পোস্ট দিবেন, ক্রিয়েট পোস্ট দেওয়ার পর আপনি আপনার ক্যাপশন দিবেন, ক্যাপশন তারপর হ্যাশট্যাগ সবকিছু দিয়ে আপনি আপনার কন্টেন্ট অ্যাড করবেন। সো ধরুন আমরা একটা কন্টেন্ট অ্যাডই করি আমাদের থেকে, যেমন আমরা ডাউনলোডসে চাই আমাদের একটা কন্টেন্ট নিই, লেটস গো ফর দিস পিকচার। সো এই পিকচারটা ধরুন আমরা আপলোড করব, আপলোড করার পরে আমরা এখানে একটা ক্যাপশন লিখি যে টেস্ট। সো দেওয়ার পরে এখানে দেখেন আপনি পাবলিশ নামের অপশন পাবেন, আবার এই যে স্কেজুল নামের অপশন পাবেন। সো আপনি চাইলে এখানে যদি স্কেজুল করে দেন আপনার ইনস্টাগ্রাম পোস্টটা কিন্তু স্কেজুল হয়ে যাবে, এবং এরকম করে আপনি অসংখ্য পোস্ট কিন্তু স্কেজুল করে রাখতে পারবেন। এবং এটা আপনার জন্য কি হবে, অনেক সুবিধা হবে যারা ইনস্টাগ্রামে ধরুন আপনার দিনের মধ্যে 10টা পোস্ট করা রাখছে, এখন আপনি স্কেজুল করে রাখলেন এখান থেকে। সো এটা আপনার জন্য সুবিধা হলো, যাতে আপনি যে কোনো পোস্টই করতে পারবেন, ভিডিও পোস্ট করতে পারবেন। নাও এখানে অ্যাডভান্স সেটিংস এ যে আপনি দেখতে পাবেন, যদি আপনি কমেন্ট টার্ন অফ করে দিতে চান তাহলে এটা করতে পারবেন। অ্যান্ড এখানে যদি আপনি কোনো অল্টার টেক্সট দিতে চান, বা আপনি যদি ডিসক্রাইব করতে চান যে আসলে এই ইমেজটা কি, যেটা সাধারণত গুগলে হয়, আপনি গুগলে যখন কোনো ইমেজ সার্চ করেন এই যে অল্টার টেক্সট থাকে, যেমন হচ্ছে ধরেন আমি আপনাকে দেখাই ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে দেখবেন যে ইমেজ সেকশনটা রয়েছে, এখানে যে ইমেজগুলো আসে এগুলোর ভিতরে একটা টেক্সট থাকে, যেমন ধরেন এখানে নিচে নিচে অল্প কিছু টেক্সট থেকে যায়, এবং এই যে টেক্সট গুলো থাকে এগুলো আপনি যদি ডাউনলোড করেন বা ডিটেলস পড়তে চান, কিছু টেক্সটের নিচে ডিটেলস থাকে যেমন এটা, বা এরকম কিছু, এই যে দেখেন এগুলো টাইটেল গুলো রয়েছে যেগুলো ব্লগের। সো এই যে এটাকে আমি ডাউনলোড করলাম, সেভ করলাম, সেভ করার পরে দেখেন এটা ডাউনলোড দিয়ে সেভ হয়েছে, তার মানে এটা অবভিয়াসলি সে ডাউনলোড করে আপলোড করেছে। সো এটার মধ্যে অল্টার টেক্সট নেই। তো এটাতে আবার দেখি, এটা দেখেন এটাও নিউ প্রজেক্ট, এটাও উনি অত কষ্ট করেনি এটার পিছনে। তারপর এটাতে দেখি ডিজিটাল মার্কেটিং ব্লগ, এটাও উনি তেমন কষ্ট করেনি, তো দেখি কেউ আদেও কষ্ট করেছে কিনা। ইমেজ ওয়ান এটা এভাবেই সেভ করে আপলোড করেছে, সো তেমন এসইওর দিকে নজর দেয়নি ওরা। তো এরকম করে দেখবেন যে
কারো কারো টাইটেলটার মধ্যে ভালো টেক্সটিং থাকে বা এটা, তো আপনি চাইলে আপনার যে ইমেজটা আছে বা নিশটা আছে ওইটার ট্যাগটা দিয়ে দিতে পারেন এখানে, যে এটা আল্টার টেক্সটটা এটা। সো এটা গুগলেও থাকার পসিবিলিটি থাকে। সো এটা একটা টিপস আপনাকে দেওয়া হলো, অ্যান্ড দেন আমি ক্যান্সেল করে দিই এটা, এটা ক্যান্সেল করে দিই, ইয়েস ক্যান্সেল। সো এরকম করে আপনি চাইলে, ধরেন আপনার মনে হলো এখান থেকে আপনি মাল্টিপল পোস্ট করবেন, সো আপনি মাল্টিপল ইমেজ অ্যাড করে দিতে পারেন। যেমন হতে পারে আমরা এখানে সেলফ ব্র্যান্ডিং এ যে এখানে আমাদের কাছে যদি মাল্টিপল ইমেজ থাকে, লেটস গো ফর এ মাল্টিপল ইমেজ, দেখি আমরা এরকম 4টা 5টা কি আপলোড করার, 10টাকে আপলোড করি। সো ওপেন, সো দেখেন এভাবে কিন্তু আপনি এখান থেকে 1 2 3 এভাবে করে আপলোড করতে পারবেন। এন্ড দেখেন এখানে একটা আপলোড করার জায়গা আছে যে 70% আপলোড হয়েছে। সো এটা খুবই ইজি ডেস্কটপ থেকে কাজ করাটা, এবং আপনি যখন এটা আপলোড হয়ে যাবে তখন এটাকে আগে পরে করে দিতে পারবেন। যদি আপনার মনে হয় যে এটা আগে যাওয়া উচিত, এটা পরে যাওয়া উচিত, এর নাম্বার দেওয়া আছে, কিন্তু এটাতে যদি আমি 7 দিয়ে দিই তাহলে এটা কিন্তু 7 এখানে দেখেন নাম্বার আছে। সো আপনি এটা ডিলিট করে দিতে পারবেন, আবার আবার করে সিরিয়াল বাই যেভাবে আপলোড করতে চান এভাবে 1 2 3 4 করে আপলোড করে দিবেন। সো এইভাবে আপনি ডেস্কটপ থেকেও কলোসাল পোস্ট গুলাও কিন্তু স্কেজুল করে দিতে পারবেন। ইভেন আপনার যদি মনে হয় যে প্রথমে যে থাম্বনেলটা থাকবে, আপনাদেরকে যে 10 ms এর ব্যাপারটা দেখালাম, প্রথমে থাম্বনেলটা থাকলো পরে একটা ভিডিও থাকলো, এরকমই তো। সো প্রথমে যে থাম্বনেলটা থাকলো ওইটা দিয়ে পরে একটা ভিডিও আপলোড করে স্কেজুল করে দিতে পারবেন। IGTV সেম, সবকিছুই আপনি এখান থেকে স্কেজুল করে দিতে পারবেন। অ্যান্ড এটা থেকে যখন দিবেন তখন আপনি এখানেই ইনসাইটস দেখতে পারবেন ইনস্টাগ্রামে, যে আপনার পোস্টের ওয়েবসাইট ভিজিট কত দেখেন, এখানে আপ যাচ্ছে কি না। এটা আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হয়েছি, সো আমার এটা আপ যাচ্ছে এরকম যে আমি যতটুকু সময় পাই আমার পার্সোনাল ইনস্টাগ্রামে, সো এটা পার্সোনাল ইনস্টাগ্রামে এটা দেখাচ্ছে। প্লাস আপনি এখান থেকে না যেটা ইনস্টাগ্রামে দেখতে পাবেন না, এখান থেকে পুরো ইনসাইটস এর ডিটেলসটা দেখতে পাবেন, যে কত বয়সের ফলোয়ার্স রয়েছে, কখন ওরা বেশি করে, ইভেন কি কান্ট্রিজ লোকেশন, কোন কান্ট্রির মানুষ আপনাকে বেশি ফলো করে, আমাকে বাংলাদেশ থেকে বেশি ফলো করে। সো এভাবে আপনি আপনার পুরো ডিটেলসটা এখানে স্কেজুলের মাধ্যমে করতে পারবেন। সো যারা ভাবছেন যে বাফার লাগছে বা যে কোনো কিছু লাগছে, তাদের জন্য এটা কিন্তু একটা হ্যাসল ফ্রি জায়গা, সো এটা করতে পারবেন। এবং পরবর্তী পার্টে আমরা কি করব, মনিটাইজেশন বা ব্র্যান্ড কোলাবোরেশনের কথা বলবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার, আল্লাহ হাফিজ ফ্রম দিস লেকচার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আপনাদের কেমন লাগছে কোর্সটা আমাকে গ্রুপে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।